ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই বলছেন মইন খান জানাবো সরে যাচ্ছেন ফখরুল মইন খান ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে বলছেন ওপায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের কূটনৈতিক কৌশলে ভারতের কাছে হেরে গেল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্যাংক ডাকাতির ঘটনায় হওয়ার কিছু নেই বলছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোহিন খান বলেছেন সাজানো গোছানো প্রহাসনের নির্বাচনের জন্য বাংলাদেশে সৃষ্টি হয়নি সরকার কিভাবে নির্বাচন করে সেটা বিশ্ববাসী জানে বাংলাদেশ সঠিক পথে চললে ব্যাংকে ডাকাতি কেন হলে এমন প্রশ্ন রেখে মোহিন খান বলেন সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে সরকারের ব্যর্থতায় রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে তাই ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই দেশ পরিচালনার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তিনি বলেন রোহিঙ্গা সমস্যা সমাধান বাংলাদেশ সরকারের ব্যর্থ হয়েছে রোহিঙ্গারা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে এর আগেও দেশে রোহিঙ্গা এসেছিল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের দুবার ফিরে দেওয়া হয়েছে একবার খালেদা জিয়ার সময় আরেকবার জিয়াউ রহমানের সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়েছে সরকার যেখানে হাত দিয়েছে সেখানে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন এরা দুটি জায়গায় সফল হয়েছে একটি হল বিরোধী দলের দমন আর একটি মানুষের অর্থ বিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বিরোধী দলের প্রায় অর্ধ কোটি বিরুদ্ধে এক লাখের উপর মামলা হাত দিয়েছে সরে যাচ্ছেন ফখরুল মইন খান ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন শেষ পর্যন্ত বিএনপির মহাসচিব পদে থাকছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় বেগম খালেদা জিয়ার কাছেও গিয়েছিলেন এছাড়া লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছেও মির্জা ফখরুল জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারক এর পেছনে তিনি তিনটি কারণ দেখিয়েছেন প্রথমত তিনি নিজের শারীরিকভাবে অসুস্থ এই অসুস্থতার জন্য তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না এজন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন দ্বিতীয়ত তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত এই অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান এর জন্য মহাসচিবের এ সময় অনেকগুলো বিএনপি ব্যর্থ হয়েছে কাজে এখন নতুন নেতৃত্ব আনা উচিত এবং নতুন নেতৃত্বে তত্ত্বাবধানে বিএনপি কে পরিচালিত করতে হবে যদি নতুন নেতৃত্ব না আনা হয় সেক্ষেত্রে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং আস্থার সংকট তৈরি হবে এই নিয়ে দলের মধ্যে দীর্ঘদিন আলোচনা আলোচনা হচ্ছিল অনেকেই মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে মহাসমাবেশে মহাসচিবের পদ ছাড়তে যাচ্ছেন অভিমান থেকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন স্বেচ্ছাচারিতার দল চালাচ্ছেন যেটি তার পছন্দ হয় না জন্য তিনি পদ ছাড়তে চাইছেন তবে যে মির্জা ফখরুলের ঘনিষ্ঠরা তার নাকচ করে দিয়েছেন তারা বলেছেন যে মহাসচিব বর্তমান বাস্তবতা বিবেচনা করে এই পদটি ছাড়তে চাইছেন তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মহাসচিবের পদ ছাড়তে চান তখন দলের মধ্যে আলোচনা হয়েছিল যে ঠিক আছে তিনি যদি মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেন তাহলে দলে নতুন করে কাউন্সিল হবে নতুন কাউন্সিলের বিষয় নিয়ে বিএনপির মধ্যে বেশ ভালো মতই চর্চা হয়েছিল এবং এই কাউন্সিল করার ব্যাপারে দলের হাই কমান্ড অর্থাৎ বেগম জি এবং তারেক জিও একমত ছিল কিন্তু এই কাউন্সিলের মাধ্যমে কি হবে নেতৃত্বের পরিবর্তনের ধারা কি হবে সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিএনপির ওপর আন্তর্জাতিকভাবে একটা চাপ আছে যেহেতু বেগম জি এবং তারেক জিা দুইজনই প্রতক্ষ রাশির সঙ্গে জড়িত থাকছে পারছেন না এজন্য আপাতত তাদেরকে আলংকারিক পদউপদেষ্টা বা পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব দিতে যারা দলে কাজ কোয়েসেন তাদের মধ্য থেকে চেয়ারম্যান এবং মহাসচিব নিয়োগ করার প্রস্তাবটি বিএনপিতে দীর্ঘদিন ধরে দিয়ে রাখা হয়েছে আন্তর্জাতিক মহল থেকে এখন এই প্রস্তাবের বিষয়ে বিএনপির মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের মতামত হচ্ছে তবে বিভিন্ন সূত্রগুলো বলছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে এখন ইতিবাচক এই বিষয়টি দেখছেন এবং তিনি দলের নেতৃত্ব ছাড়তে রাজি এরকম বাস্তবতায় আগামী ডিসেম্বর নাগাদ দলের একটি কাউন্সিল অধিবেশন করার পরিকল্পনা রয়েছে যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে কাউন্সিলের আগে দলের মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল চলে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বিএনপিতে নাটকীয় ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে ডক্টর বইন খান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাকে ভুয়া বলে বলছেন ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেছেন সে যতদিন বিএনপি নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবে না দলটি ভুলের চোরাবালিতে আটকে থাকবে ওবায়দুল কাদের বলেন লন্ডন থেকে যার হুমকি হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে তারা বুঝতে শুরু করেছে তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপির ভুলের চোরাবালি আটকে আছে এখান থেকে তারা আর বের হতে পারবে না আওয়ামী লীগ সম্পাদক বলেন রাজনীতি করবে রিমোট কন্ট্রোলের এটা কি হয় সাহস থাকলে দেশে আসুন রাজনীতি করুন জেলে যাওয়া সাহস থাকলে লন্ডন থেকে ডাকে আর কেউ সারা দিক জনগণ সারা দেবে না আজকে বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাকে ভুয়া বলে এই বিএনপি আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে ব্যর্থ বিএনপি নেতাদের সবার ঘরে রান্নাঘরে ভারতীয় পণ্য তথাকথিত এই ডাক ভাওতাবাজি ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে হারা আওয়ামী লীগ একমাত্র দল যারা দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে জানি ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা নেই যাদের নিজের ঘরে গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কোন মুখে গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়া কান্না করে শুনেও হাসি পায় বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে কাদের বলেন মির্জা ফখরুল কথায় কথায় চোখের জল ফেলে আশি শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতন জেলে বন্দি বলেন কোন কারাগারে তারা বন্দি আছে আমির খস্ট মির্জা আবাদ সবাই তো একে একে বাইরে তালিকাটা প্রকাশ করুন আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না বাংলাদেশের কূটনৈতিক কৌশলে ভারতের কাছে হেরে গেল চীন টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ চতুর্থবার সরকার গঠন করার পর আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই আন্তর্জাতিক মহলে ও দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিযোগিতা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন সকলে এখন বাংলাদেশের বন্ধু হতে চায় এর একটি বড় কারণ হলো ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে বড় বাজারে পরিণত হয়েছে এই বাজারে সকলে হিসা নিতে চায় এ কারণে নির্বাচনে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে কারো মনোযোগ নেই সবাই নতুন সঙ্গে নতুন করে সম্পর্ক ছালাই করে নিতে চায় আর এই সম্পর্ক ছালায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা দেখা গেছে ভারত এবং চীনের মধ্যে দুই দেশে অবশ্য নির্বাচনের আগে আওয়ামী লীগের পাশে ছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যে ধরনের হস্তক্ষেপ করেছিল এবং যে ধরনের মনোভাব দিচ্ছিল সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টানোর ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর অন্যদিকে চীন সবসময় বলেছিল যে তারা বাংলাদেশ সরকারের পাশে আছে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তারা সরকারকে সহযোগিতা করতে চায় নির্বাচনের পর এই দুই দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন মন্ত্রী এবং প্রভাবশালীদের সঙ্গে দেখা সাক্ষাৎ অব্যাহত রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফরে যান ভারতে আর সেই বিবেচনায় প্রধানমন্ত্রীকে চিনে নেওয়ার চেষ্টা ব্যস্ত ছিল চীন চীনের পক্ষ থেকে একজন উচ্চ পর্যায়ের কূটনীতিক সফর করেছিলেন বাংলাদেশ এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চীনের রাষ্ট্রদূত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছিলেন এবং প্রধানমন্ত্রী যেন দ্রুত সময়ের মধ্যে চীনে যায় সেজন্য তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে চীন আশা করেছিল যেহেতু ভারতের সামনে নির্বাচন এই নির্বাচনের ডামাটোলের মধ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে না কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর হবে চীন এবং এটি হবে ভারতের বিরুদ্ধে চীনের একটি বড় ধরনের কূটনৈতিক বিষয় কিন্তু শেষ পর্যন্ত তেমনটি ঘটেনি বরং প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতেই হবে বলে এখন জানা যাচ্ছে ভারতের সামনে নির্বাচন সাতই জুন এই নির্বাচনের ফলাফল জানা যাবে নির্বাচনের ফলাফলের পর দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত দ্বিপাক্ষিক সফর চূড়ান্ত করার হবে বলে কূটনৈতিক সূত্রে আভাস দেওয়া হয়েছে বাংলাদেশের নানা ভারতের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের কৃতজ্ঞতা সবচেয়ে বড় কারণ হলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ আর এই কারণে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটি আবেগতারিত সম্পর্ক রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা আওয়ামী লীগ সবসময় স্মরণ করে এছাড়া বাংলাদেশের বিভিন্ন সংকটে ভারতই প্রথম এসে পাশে দাঁড়িয়েছে ভারত হলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী সবকিছু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না আর এরকম বাস্তবতাতে পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফর করেছিলেন ভারত এবং পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সূত্র ধরে সাতই জানুয়ারি নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রীর সফর ভারতে হবে বলে ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশ চীনের আরেকটি কূটনৈতিক পর্যায় বাংলাদেশ যেমন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে তেমনি চীনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে বাংলাদেশ যে কূটনৈতিক ভিত্তি তা হলো কারোর সঙ্গে বই না সকলের সঙ্গে বন্ধুত যেটি জাতির পিতা নির্ধারণ করে গেছেন সেই নীতিতে অটল থাকছে বাংলাদেশ কিন্তু সবকিছুর মূল্য রয়েছে প্রতিবেশী প্রথম আর সেই প্রতিবেশী প্রথম নীতিতে ভারতের প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন